শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আর আজকের দিনটা বেশ ভালোই, সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, দেখতে পাচ্ছ ওয়েদারটা অনেকটাই ভালো। তো আমি এখন রান্নাঘরে চলে এলাম। আজকে রান্না করব হচ্ছে রুই মাছ, আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো। তো রুই মাছটাকে ভালো করে তেলটা গরম করে নিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে নেওয়ার পর মাথাটা ছিল, মাথাটা একটু ভেজে নিলাম। তারপরে মাথাটা ভেজে নিলাম, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে, আদা, রসুন এইটা একটু বেটে নেব। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, এটাকে ভালো করে ফোড়নটা রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দুই তিনটে ছোটো সাইজের পেঁয়াজ কুচি। তো এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে। তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বাটা মশলাটা একটা সিন্নরা বেটে নিয়েছিলাম, টমাটার পরের মশলাটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো। আর এখানে নুন, হলুদ আর আমি দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে, আগে তো কাঁচা লঙ্কা দিয়েছি, এখন একটু লাল শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। তারপরে এই মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে একটু জল দেবো, কারণ মশলাটা পড়ে যাবে বলে সামান্য একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তেল ছেড়ে দেবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। দেখো মশলাটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে জলটাকে একটু ফুটিয়ে নেবো, তারপর মাছ। আর এখন আমি মাথা দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখা যাচ্ছি কুমড়ো শাক আনতে। এই যে রান্নাঘরের পিছনে কুমড়ো গাছ, কত গাছ গাছালি হয়েছে। এখানে হচ্ছে শিম গাছ হয়েছে কয়েকটি, কুমড়ো গাছ। তো এখন আমি কুমড়ো শাক নেব। এটা হচ্ছে গরুঘর, গরুঘরের পাশে এখানে জঙ্গল ছিল, তো এর মধ্যে কুমড়ো গাছ, সুন্দর কুমড়ো গাছ হয়েছে। এখান থেকে আমি কয়েকটা কুমড়োর ডগা নিয়ে নেব, আমি কুমড়ো শাকটা নিয়ে নিচ্ছি। শাকটা মাপে দেবো বাছতে। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এটা হচ্ছে কালিয়া বানিয়েছি রুই মাছের, তো ওটা হয়ে গেছে। তারপরে আমি এখন কিছুটা পাশাক ভেজে নেবো। পাশাকটা ভাজার কারণ আমার এখানে একটু কাসুন্দি ছিল, দিদি দিয়েছিল, তো কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্য এটা করেছি। আর আমি এখন ছেলের টিফিনের জন্য রেডি করছি। এখানে হলো একটা পেঁয়াজ আর হচ্ছে একটা ডিম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কালকে চাউমিন ছিল, মানে সেদ্ধ করা চাউমিন, তো ওটাই আমি ভেজে দিচ্ছি মশলা দিয়ে, বাড়ির তৈরি করা মশলা। এখানে জিরে, ধনে আর হচ্ছে একটু সবজি মশলা দিয়ে ভালো করে চাউমিনটাকে ভেজে নিচ্ছি। ওখানে আমি সয়া সসও দিয়েছি, চাউমিনে সয়া সস না দিলে ভালো লাগে না দেখতে ও খেতে। তারপর চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি শাকটা রেডি করব। তার জন্য আমি কিছুটা জল দিয়ে দু তিনটে ছোটো সাইজের আলু দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এখনকার কুমড়ো শাকে খুব বালু থাকে, তো ভালো করে ধুয়ে নিতে হয়। তারপরে কিছুটা নুন দিয়ে তারপরে আমি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা হচ্ছে একটা কাঠের লাঠি, এটা অনেক দিনের পুরনো। এটা হচ্ছে আমার শাশুড়ি মা সময় এই লাঠিটা ছিল, তো আমার শাশুড়িও কাজ করেছে, আমিও করছি। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে লঙ্কা দিয়ে দিলাম, কারণ শাকের মধ্যে একটু লঙ্কাটা বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তারপরে একটু আমি খাবার সোডা দিয়ে দিলাম, কারণ শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে, আর এখনকার শাক অত সেদ্ধ হতে চায় না বলে একটু খাবার সোডা দিতে হয়। তারপরে আমি একটা গামলা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল করে নেব। তারপরে গামলাটা তুলে দেখবো শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখন নামিয়ে নেব ও শাকটা ফোড়ন দেবো। ভালো করে কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার
সামান্য কিছুটা তেল দেব, শাকের মধ্যে বেশি তেল লাগে না, সামান্য একটু তেল দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিলাম, আর যে মাছের মাথাটা ভেজে দিয়েছিলাম সেই মাথাটা দিয়ে এখানে একটু মেরে নেব, আর লাঠিটা দিয়ে একটু ভালো করে মাথাগুলোকে ভেঙে দেব। মাথাগুলোকে ভালো করে ভেঙে দেওয়ার পরে আমি শাকটাকে দিয়ে ভালো করে এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। শাকটা দিয়ে দিলাম, তারপরে এখন ভালো করে একটু নেড়ে তারপরে নামিয়ে নেব, কারণ ফোড়ন দেওয়ার পরে বেশি অত নাড়াচাড়া করতে হয় না। আর শাকের কালারটা দেখ কত সুন্দর হয়েছে, সবুজ কালার, দেখতেও যেমন সুন্দর খেতেও তো দারুণ। যারা যারা এইভাবে কুমড়ো শাক খাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে প্রায়, তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, লাভ ইউ।